ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা। আমার দ্বিতীয় পরিচয় যেটা দিতে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি, আমি এই কলেজেরই অষ্টম ব্যাচের শিক্ষার্থী। তো আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি জীবনে অনেক বড় সাকসেসফুল হয়েছি এটাও আমি মনে করি না। আমি শুধুমাত্র ঠিক ওই চেয়ার থেকে এই চেয়ার পর্যন্ত আমার জার্নিটুকু শেয়ার করব। তো মানুষ তার অতীত থেকেই আসলে বর্তমানে আসে, অতীতের কথা না বললে বর্তমানটা অপূর্ণই থেকে যায়। তো আমি আমার অতীত থেকেই কিছু কথা বলা শুরু করব, বাংলাতেই বলবো, কারণ হয়তো আমার কথাগুলো আমি বাংলাতেই বেশি ভালোভাবে প্রকাশ করতে পারবো এবং সেটা তোমাদের পর্যন্ত বেশি ভালোভাবে পৌঁছাবে। আমার জন্ম গতানুগতিক সাধারণ মধ্যবিত্ত পরিবারেই, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, মা টিপিক্যাল হাউসওয়াইফ যাকে বলে, সন্তান পালন, ঘর সামলানো এই কাজ। আমার বড় আপু আছে, আমি আমার বাবা মায়ের ছোট সন্তান। প্রথম সন্তান মেয়ে হওয়ার পরে আসলে দ্বিতীয় সন্তান ছেলে কামনা ছিল কি না আমার বাবার, এটা আমি জানতে পারিনি, কারণ আমার বয়স যখন 4 বছর তখন আমার বাবা পরলোক গমন করেন। তো হঠাৎ করেই একজন মহিলা আমার মা, যে কিনা কখনও বাড়ির বাহিরে পা দেয়নি, কখনও সংসারের বাহিরে কিছু জানেনি, কখনও বাজার করেনি, সেই মানুষের মাথায় লিটারালি আকাশ ভেঙে পড়ল। কি হলো হঠাৎ করে? দেয়ার ইজ নো ওয়ান টু সাপোর্ট। আমার আত্মীয় স্বজনরা, বিশেষ করে আমার নানির বাড়ির পক্ষের লোকজন বা আমার চাচাদের, আমার আম্মা বললেন এখন আমি কি করব। তো সেই লোকে গ্রামে আসো, তোমার তো মেয়ে ছেলে না, মেয়ে মানুষ করে কি এমন হবে? 2000 সালের কথা, তো 2000 সালে আসলে মেয়েরা যে কিছু করতে পারে ঠিক ওরকম টেন্ডেন্সি অতটা ছিল না। গ্রামে চলে আসো, মেয়ে 13-14 বছর বয়স হয়ে যাক, বিয়ে দিয়ে দিও, তুমি তোমার জীবন নতুন করে শুরু করো। আমি আজও অবাক হই, আমার সেই মানে সাধারণ মা, কম শিক্ষিত মা, সে তখন কি করে এই সাহসটা পেয়েছিল? সে সিদ্ধান্ত নিল যে না, আমি শহরে থাকবো, আমার মেয়েকে আমি পড়াবো, মানুষ করব। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। যদি সেই দিন আমার মা সিদ্ধান্ত না নিত যে শহরে থাকবে, হয়তো আমি এখন এই পিটেকের লাইব্রেরিতে দাঁড়িয়ে থাকতাম না, আমি থাকতাম গ্রামের কোনো এক রান্নাঘরে, আমার হাজব্যান্ড 2-3টা বাচ্চার জন্য রান্নাবাড়ি করতাম, এই হতো আমার জীবন। পড়াশোনা করতে থাকলাম, মা মেয়ে স্ট্রাগল করতে থাকলাম, করতে করতে এসএসসি পাস করে ফেললাম 2011 সালে। তো ঠিক আছে, কখনো নাম শুনিনি, কলেজ ভার্সিটির পার্থক্য তখন অত বুঝি না, তুলে ফেললাম, পরীক্ষা দিলাম, চান্সও পেলাম। ভর্তি হতে লাগবে 8,500 টাকা, তখনকার দিনে আমার মতন ফ্যামিলির জন্য 8,500 টাকা অনেক টাকা, একবারে জোগাড় করা খুব কষ্টকর। আমার আত্মীয় স্বজনদের বললাম, মামা চাচাদের বললাম যদি একটু হেল্প করে দিতে পারো, তারা বললো মেডিকেলে চান্স পেলে তাও না হয় ভাবতাম। টেক্সটাইল কলেজে মেয়ে মানুষ, তুমি জীবনে কোনো দিন বের হও না বাড়ির থেকে, তুমি টেক্সটাইলে পড়ে কী করবা, চাকরি করতে পারবা? সেই তো যে সংসার করা লাগবে, তার চেয়ে ন্যাশনালে পড়ো বা নার্সিংয়ে পড়ো, কিছু করে খেতে পারবা। তাদের আশাবাদ দিলাম, এক পরিচিতের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে পিটেকে ভর্তি হলাম। সেটা ছিল আমার জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। পিটেকে যদি ভর্তি না হতাম তবুও আজকে আমি এখানে থাকতাম না, অন্য কোথাও থাকতাম। পিটেকে ভর্তি হওয়ার পর আমার জীবন ভালো হয়ে গেল না? আমার শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজনরা, আমার বন্ধু বান্ধবেরা মেন্টাল প্রেশার দিতেই থাকলো, কোনো কিছুই হবে না, কিছুই করতে পারবে না, চাকরি বাকরি হবে না, বিশেষ করে মেডিকেল বইয়ে একটা চান্স পাওয়া বন্ধুবান্ধবরা তো আরও দূরে সরে গেল। ছোট কলেজে ভর্তি হয়েছি, আমাকে তো ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল, আমি পেলাম 3.20। পিটেকেই আমার পজিশন 17তম, পুরো 4 টেক্সটাইল মিলে তো পজিশন পরের কথা। সারা জীবন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া প্রচুর ইগোতে লাগলো আমার।
যে আমি এত খারাপ এত পেছনে পড়ে গেলাম তারপরে ভাবলাম যার তো পেছনে যাওয়ার সুযোগ নাই কারণ আমার জন্য রিঅ্যাডমিশন পসিবল না একটা বছর নষ্ট করা আমি পারবো না পেছনে যখন ফেরার রাস্তা নাই তখন সামনে যাই সামনেই আগাই তারপর থেকে পিটেকের পরবর্তী সাতটা সেমিস্টার আমি পার করেছি আল্লাহ রহমতে কোনো সেমিস্টারে আমি সেকেন্ড হই নাই দেন এর মধ্যেও বন্ধু বান্ধবরা বলতো সিজিপিএ দিয়ে কি হবে কিছু হবে না তো রান্না করে পেঁয়াজ কাটবা আমরা তো তা গার্মেন্টসে চাকরি করবো তুমি কি করবা তুমি তো স্মার্ট মেয়ে না তুমি তো ওরকম সবার সাথে মেশা টাইপের মেয়ে না তো তুমি তো পারবা না তুমি তো পারবা না গার্মেন্টসে চাকরি করতে তোমার ফিউচার শেষ এখানেই শেষ অত সিজিপিএ কারণ টেক্সটাইলে তো তুমি চাকরি কলেজের তো টিচার হওয়ার কোনো উপায় নাই কারণ কলেজে তখন আমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমরা কোনো টিচার নিয়োগ দেখি নাই টিচার নিয়োগ হলো যখন বোধ হয় আমরা থার্ড ইয়ারের শেষের দিকে তখন প্রথম টিচার নিয়োগ হলো জাহিদ স্যার রেজনা ম্যাডাম ওনারা আসলেন তো রেজনা ম্যাডাম আমার জন্য একটা ইন্সপায়ারেশন ছিল যে হ্যাঁ সম্ভব কিন্তু বিসিএস এর পথটা তো অনেক লং বন্ধুর পথ বিসিএস দিব তিন বছর অপেক্ষা করব ততদিনে আমি কি করব রেজাল্ট আমার আউট হলো ফাইনাল রেজাল্ট 2018 সালের 30 এপ্রিল আমি চার কলেজের মধ্যেই 3.82 সিজিপিএ নিয়ে ফার্স্ট হলাম ওই ডিপার্টমেন্টে তারপরে কলেজে আমার পিটেকেই গেস্ট টিচার হিসেবে সুযোগ পেলাম আমার স্যারদের সহযোগিতায় চলছিল চলছিল এই পোস্টের সার্কুলার হলো লেকচারার ফ্যাশন অ্যান্ড ডিজাইন পরীক্ষা দিলাম রিটার্নে টিকলাম ভাইবারাকে কিছু মানুষের কাছে সাজেশন চাইলাম তারা বলল দিতে যাচ্ছ যাও তোমার হবে না তুমি কলেজের স্টুডেন্ট ওখানে বুটেক্সের স্টুডেন্টরা আসবে ডুয়েটের স্টুডেন্টরা আসবে তোমাকে কেন নেবে ভাইবার আগের দিন আমি এইসব মোটিভেশন শুনেছি বাট রেজাল্ট আজকে তোমাদের সামনেই যে আলটিমেটলি সেটার আউটকাম কী হয়েছিল তো আমি যদিও নিজেকে সফল বলি না এত কিছু বলার কিছু উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিশেষ করে মেয়েরা তোমরা অনেক হতাশাতে ভোগো আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো অতটাই স্মার্ট না আমার মতো আউটগোয়িং না তোমাদের পক্ষে হয়তো ইন্ডাস্ট্রিতে চাকরি করা সম্ভব না তোমরা ব্যাংকে যাবা বিসিএসে যাবা তোমরা অন্য টিচিংয়ে যাবা গবেষণায় যাবা অনেক কিছুতে যাবা আর সবচেয়ে বড় কথা অভিভাবকদের যেটা অভিভাবক যদি তোমাকে সাপোর্ট না করে আসলেই উপরে ওঠা খুব কষ্ট আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো আমি এত দূর আসতে পারতাম না আমার এই যেটুকুই আমি সফল বা না সফল আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার মায়ের অবদান তো এখন তোমরা স্টুডেন্ট আছো তোমরা কিছুদিন পরে প্যারেন্টস হবা স্বাভাবিক ব্যাপার তোমাদের মধ্যে অনেকের বিয়ে শাদী হয়েও গেছে তো তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান এর মধ্যে পার্থক্য ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে পার্থক্যটা কী ফিজিক্যাল স্ট্রাকচার এটা ছাড়া ছেলে সন্তান মেয়ে সন্তানের কী পার্থক্য মেয়ে পেটে রাখতে মায়ের 5 মাস সময় লাগে ছেলে পেটে রাখতে 10 মাস সময় লাগে এরকম জন্ম দিতে কি কম কষ্ট লাগে মেয়ে তাহলে মেয়েদের পার্থক্য করার কী আছে একটা মেয়ে 10টা ছেলের সমান হতে পারে তখন যদি মেয়েকে সেভাবে বড় করা হয় আর তোমরা কলেজে পড়ো বলে অনেকে তোমাদেরকে ছোট করবে নেভার মাইন্ড তুমি যখন উপরে উঠবা ওই মানুষগুলোই তোমার জন্য তালি বাজাবে এইটুকুই বলার ছিল আমার আমার পক্ষ থেকে আমি একজন ভালো স্পিকার না অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ